গুগল ড্রাইভ। আমরা জানি আমরা গুগল ড্রাইভের মাধ্যমে যে কোনো ধরনের ছবি আমরা রেখে দিতে পারি, অর্থাৎ যেটাকে আমরা বলি যে যেমন আমাদের 10 GB 20 GB স্টোরেজ প্রতিটা জিমেলে। আপনার যদি একটা জিমেল থাকে তাহলে প্রতিটা জিমেলে আপনি 15 GB করে স্পেস পেয়ে থাকেন। তো এটাকে আমরা বলতে পারি যে অনলাইন মেমোরি, যেখান থেকে আমরা চাইলে এগুলা সেভ করে রাখতে পারি নেটের মাধ্যমে এবং পরবর্তীতে সেগুলো আমরা বিভিন্ন মানুষের কাছে শেয়ার করতে পারি এবং কে কে দেখতে পারবে কে কে দেখতে পারবে না সেই বিষয়গুলো আমরা নির্ধারণ করে দিতে পারি। তো এর আগে আমি আমার চ্যানেলে ড্রপ বক্স নিয়ে এবং গুগল ড্রাইভ নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটাতে আমি ল্যাপটপে দেখেছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম যে আসলে এই জিনিসগুলো সবারই প্রয়োজনীয়। তা আরো বেশি বিস্তারিত ভালো করে কিভাবে আপনি মোবাইলে ব্যবহার করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেই অনুযায়ী এই ভিডিওটা তৈরি করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই স্ক্রিনে। আমরা সরাসরি চলে আসলাম স্ক্রিনে। তো এখান থেকে আপনার সাধারণত সব ধরনের অ্যান্ড্রয়েড সেটই আমাদের গুগল ড্রাইভ দেওয়া থাকে। যদি মনে করেন নাই তাহলে সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে। তো এখন আমি এখানে যাব, যাওয়ার পর এটা হচ্ছে গুগল ড্রাইভ, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি প্রথমে এরকম দেখতে পাবেন, এটা হচ্ছে হোম। তো এখান থেকে এটা হচ্ছে স্টেয়ার্ড, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার যদি কেউ শেয়ার করে থাকে আপনার সাথে কোনো ধরনের ফাইল তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন। আর এখানে হচ্ছে আপনার যে যে ফাইল আছে এখানে ফোল্ডার ফাইল সব কিছু তৈরি করতে পারবেন। তো মূল কাজটা আমাদের এখান থেকে এই যে ফাইলসের মধ্যে দেখতে পাচ্ছেন, তো আমাদেরকে যেটা করতে হবে এখানে একটা প্লাস আইকন। আর আরেকটা জিনিস বলেনি, এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাইন ইন করা আছে একটা জিমেল দিয়ে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন, অথবা আপনি যেটাতে রাখতে যাচ্ছেন সেটা সাইন ইন করে নেবেন। তো আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ একটা লেখা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, আপলোড করতে পারবেন, স্ক্যান করতে পারবেন, গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইড এগুলো ব্যবহার করতে পারবেন। তো অলরেডি আমার গুগল ডক্স, শিট এবং স্লাইড নিয়ে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তো এখান থেকে আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করব। আমরা তো ফোল্ডার জানি, ফোল্ডার মানে কি, একটা নাম দিয়ে একটা বক্সের মতো তৈরি করলাম, এখানে আমি যে কোনো কিছু রাখতে পারবো। তো ধরেন আমি এখানে দিলাম এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমি চাইলে এই বক্সের মধ্যে বা এই ফোল্ডারের মধ্যে আমার ইচ্ছা মতো যে কোনো কিছু রাখতে পারবো। আমি চাইলে এখানে আরেকটা তৈরি করতে পারবো। দ্যাটমিন্স আমরা শিখে গেলাম কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়। তো এবার ধরেন আমি এখানে কোনো একটা ফাইল আপলোড করব। এখন আপনি যদি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এই যে আপলোড লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখন এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটা ধরেন ছবি আপলোড করব, ধরেন আমি এই ছবিটা ক্লিক করলাম, জাস্ট সিলেক্ট করলাম, দেন ওপেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ওয়াইফাই, দ্যাট মিন্স ওয়াইফাই ছাড়া এটা হবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, হয়তো আমার এখানে সেটিংসটা ওয়াইফাই করে দেওয়া আছে, এখন আমাকে সেটা মোবাইল নেটওয়ার্কে নিয়ে আসতে হবে। তো আমি এই যে মেনু বার দেখতে পাচ্ছেন বাম দিকে কর্নার উপরে এখানে ক্লিক করতে হবে, দেন আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করা আছে ট্রান্সফার ফাইলস ওয়ানলি ওভার ওয়াইফাই, আপলোডিং অ্যান্ড আপডেটিং অফ ফাইলস উইল পোজ হোয়েন ওয়াইফাই কানেকশন ইজ নট অ্যাভেলেবেল। দ্যাট মিন্স আপনার এখানে যদি ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে আপনার আপলোড এবং আপডেট কোনো ফাইলই এখানে অ্যাভেলেবেল পাবেন না, অর্থাৎ কানেকশন যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি পারবেন না, পারবেন কিন্তু মোবাইল না হলে পারবেন না। তো সেক্ষেত্রে এটা অফ করে দিতে হবে। তো এখানে জাস্ট ওকেতে প্রেস করতে হবে, এবার আমার মোবাইল ডাটা থেকে আমার ছবিটা আপলোড হবে। তো আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে যে আমার এখানে এক্সাম্পল ফোল্ডার, ফাইনাল ফোল্ডার, দেন এটা আপলোডিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পজ হবে আর এখানে ক্লিক করলে আপলোড হবে। তো এটা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, আপনারা উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন 334 KB করে আমার এখানে টানতেছে, আমার ডাটা খরচ হচ্ছে। এটা ফাইনালি আপলোড হলো, আপলোড হওয়ার পর এটা আমি চাইলে ওপেন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছবি আপলোড করেছি। তো এখন এখানে আমি ব্যাকে যাই, এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবির যে নামটা আছে, নাম আছে, শেয়ার আইকন আছে, অ্যাড টু স্টেটাস আছে, মার্ক অ্যাভেলেবেল অফলাইন। তো আমি সহজটা দিয়েই শুরু করি, মার্ক অ্যাভেলেবেল অফলাইন যখন আপনি দিবেন তখন ফাইল উইল বি মেড অ্যাভেলেবেল হোয়েন অফলাইন, দ্যাট মিন্স আমার এটা অফলাইনেও ডাউনলোড হয়ে গেছে, এই ছবিটা আমি অফলাইনেও দেখতে পারবো। এই দেখতে পাচ্ছেন এখানে সবুজ টিক হয়ে গেছে, এখানে লিঙ্ক শেয়ার অফ, কপি লিঙ্ক, অর্থাৎ আমি এখান থেকে লিঙ্কটা কপি করতে পারি, মেক এ কপি, মেক এ কপি ক্লিক করলে এখানে আরেকটা ফাইল দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা কপি হয়ে গেছে, এটা হচ্ছে কপি ফাইলটা এখানে চলে আসবে। আবার এখানে ক্লিক করি, তারপর আছে ওপেন উইথ, ওপেন উইথ দিলে আপনি এটা বিভিন্ন ধরনের ধরেন ভিউস ফটোস কপি করতে পারেন, শেয়ার ইট পিকচার ওপেন করতে পারেন, ফটোজ ওপেন করতে পারেন। তারপর এখান থেকে সেন্ড কপি, সেন্ড কপিতে ক্লিক করলে এখান থেকে আপনি এটা শেয়ার করতে পারেন যে কোনো জায়গায়, যেমন মেসেঞ্জারে, স্টোরিতে, ড্রাইভে, তারপর ডিরেক্ট ইনস্টাগ্রামে। আমরা এগুলোতে যাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এখন ধরেন আমি এটা শেয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করবো, শেয়ার আইকনে ক্লিক করবো,
করার পর এখন অ্যাড পিপল অর গ্রুপ, এখানে দেখতে পাচ্ছেন হু হ্যাজ অ্যাক্সেস, এটা কে অ্যাক্সেস করতে পারবে, নট শেয়ার, দ্যাট মিন্স আমরা কাউকে শেয়ার করিনি এখনও। তো এখন আমি যে কোনো একটা ইমেল লিখবো, যেমন আমি এখানে লিখলাম samuelshakil@gmail.com, আমি আমার একটা ইমেল শেয়ার করার জন্য দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিটর দেওয়া আছে, এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে এডিটর, এডিটর মানে হচ্ছে সে চাইলে এডিট করতে পারবে অর্থাৎ ডিলিট করে দিতে পারবে, কমেন্টার দ্যাট মিন্স সে শুধু কমেন্ট করতে পারবে, এবং আরেকটা আছে ভিউয়ার, অর্থাৎ সে ভিউয়ার্স অফ দিস ফাইল ক্যান সি কমেন্টস অ্যান্ড সাজেশন, দ্যাট মিন্স ভিউয়ার শুধু ভিউ করে দেখতে পারবে, এটা ডিলিট করতে পারবে না। তো আমি এখানে চাইলে মেসেজ দিতে পারি, যেমন হাই দিস ইজ ইউর পিক, সাপোজ লিখে দিলাম, জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ samuelshakil3@gmail.com ইমেলের সাথে আমি এটা শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার করার সাথে সাথে দুইটা মানুষের চিহ্ন চলে এসেছে। আচ্ছা, তো এবার আমি যদি আমার ইমেলটাতে যাই, যেমন samuelshakil3@gmail.com, আর এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান আসছে, যেমন অচেনামি@gmail.com হ্যাজ শেয়ার্ড ফলোয়িং ইমেজ, দ্যাট মিন্স আমার samuelshakil3 আমরা যদি এটা ওপেন করি, অর্থাৎ আমি মেইলে যদি যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার মেলটা ওপেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ছবি যে শেয়ার করেছি সেটা আমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেলে দেওয়া আছে। ওকে ফাইন, আমরা আবার চলে যাচ্ছি আমাদের ইয়েতে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলেছিলাম যে শেয়ার, অর্থাৎ আমার সাথে কোন কোন ফাইলগুলো শেয়ার করা আছে সেগুলো এই যে মানুষের চিহ্নটাতে শেয়ারে ক্লিক করলে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি শেয়ার করতে পারছি, যেমন দেখতে পাচ্ছি, যেমন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কিন্তু এটা এডিট করতে পারবো না, তেমন কিছু করতে পারবো না, এটা আমি ডাউনলোড করতে পারবো, ওপেন করতে পারবো, ডিটেলস অ্যাক্টিভিটি দেখতে পারবো। আবার চাইলে এখানে যদি রিমুভে ক্লিক করি, দিস ফাইল উইল নো লঙ্গার অ্যাপিয়ার ইন ইউর ভিউ, রিমুভ করে দিলে এটা আমি দেখতে পারবো না, অর্থাৎ আমার এখানে শেয়ার করলেও এটা আমার এখানে আর নাই। তো আমি আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমার, আমি আমার আগের ইমেলটাতে চলে গেলাম, এখন এই যে এখানে এখানে গেলাম এক্সাম্পল ফাইনাল ক্রিয়েট, দ্যাট মিন্স আমি এটা এবার ইমেলের মাধ্যমে শেয়ার করেছি। এবার আমি এই ছবিটাকে যদি লিঙ্ক শেয়ার করতে চাই, আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় শেয়ার আর লিঙ্ক শেয়ার, লিঙ্ক শেয়ার অফ এখানে লিখতে পাচ্ছেন, এই লিঙ্ক শেয়ার অফ মানে হচ্ছে এখানে কেউ এটা দেখতে, এটা যখন আমি অন করে দিব তখন আমি যাকেই দিই ইমেলের মাধ্যমে না দিয়ে, আমি যদি ইমেলের মাধ্যমে করতাম ওই যে একটু আগে দেখলাম সেটা হচ্ছে আমি যাকে দিব শুধু সে পাবে, আর লিঙ্ক শেয়ার যখন ওপেন করে দেবো তখন আমি এই লিঙ্কটা যার কাছে থাকবে সেই অ্যাক্সেস করতে পারবে। এখন আমি লিঙ্ক শেয়ারটা আমি কপি করে নিচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক শেয়ার অন, ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে গেছে। তো এখন আমি যদি একটা ব্রাউজারে যাই, আমি যাচ্ছি গুগল ক্রোমে, এখন এই যে দেখতে পাচ্ছেন drive.google.com, এই যে আমরা একটা লিঙ্কটা কপি করেছিলাম, এখন এটা যদি আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার ড্রাইভটা ওপেন হচ্ছে, দ্যাট মিন্স আমি যেই লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা, ওয়াও দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কটা এখানে চলে এসেছে। আমি আচ্ছা, এবার এখানে যদি আমি আবার ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে লিঙ্ক কপি রিনেম, আমি এটা চাইলে এখানে দেখতে পাচ্ছেন নেমটা আমি ইচ্ছা করলে আমার নাম দিয়ে দিতে পারি, আমি রিনেম করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে নাম চেঞ্জ হয়ে গেল। তারপর এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করলে, যেমন ডাউনলোডে ক্লিক করলাম এটা দেখতে পাবেন যে এখানে ডাউনলোড হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, দ্যাট মিন্স এটা ডাউনলোড হয়ে গেল। তারপর এখান থেকে নিচে আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন, তারপর ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটি এগুলো আপনি দেখতে পারেন, অর্থাৎ এটা ডিটেলস কী কত এমবি বিস্তারিত সব কিছু। তারপর আমরা আবার একটা কাজ করি, এটা এটা কীভাবে রিমুভ করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক শেয়ার অন, লিঙ্ক শেয়ার অন করা আছে, তারপর এখান থেকে রিনেম মুভ করতে পারি, মুভ মানে হচ্ছে কাট করে নিয়ে যেতে পারি, প্রিন্ট করতে পারি, তারপর এখান থেকে রিমুভে যদি ক্লিক করি তারপর এটা রিমুভ হয়ে গেল। এখন কথা হচ্ছে যদি এখানে আমি যাই, যাওয়ার পরে যে বিনে বিন যে লেখাটা আছে এই লেখাটাতে আপনি দেখতে পাবেন যে যেটা ডিলিট করেছি সেটা এখানে রয়ে গেছে, দ্যাট মিন্স আপনি ড্রাইভে যাই ডিলিট করেন এখানে থেকে যাবে। তো আপনি এখানে ক্লিক করে যদি রিস্টোর করতে পারেন, রিস্টোরে দিলে আবার আগের জায়গায় চলে যাবে, ডিটেলস দেখতে পারেন, ডিলিট ফর এবার মানে একবারের জন্য কি ডিলিট পারমানেন্টলি করতে যাচ্ছেন, ডিলিট ফর এবার দিলে এই ফাইলটা আর কখনো পাওয়া যাবে না। ওকে ফাইন, এমন কথা হচ্ছে আপনি ব্যাকআপ যদি রাখতে চান সেক্ষেত্রে কী করবেন, এখন ব্যাকআপ রাখতে চাইলে ব্যাকআপসে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ এ ডিফারেন্ট চোজ অ্যাকাউন্ট, চেঞ্জ অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে আমার ডিভাইসে আরেকটা জিমেলে লগ ইন করা ছিল যে সেই জন্য বা ব্যাকআপ করা আছে সেই জন্য samuelshakil3 দেখাচ্ছে, তো এখান থেকে আমি চেঞ্জ অ্যাকাউন্টে যেয়ে জাস্ট আমি সিলেক্ট করে দিতে পারি আর কি, আপনারা আপনাদের ইমেল একটা করা থাকলে ওইটা সিলেক্ট করে দিলেই হবে, আমি এখানে আগে করে রেখেছি সেই জন্য এরকম দেখাচ্ছে। তারপর এখান থেকে অফলাইন ফাইল দেখতে পারবেন, তারপর এখান থেকে নোটিফিকেশান, কোনো নোটিফিকেশান থাকলে সেটাও দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, তো